মাত্র 8 বছর বয়সেই রাজ্যস্তরের কিক বক্সিংয়ে গোল্ড মেডেল কৃষ্ণনগরের প্রণয়নের। মাত্র 8 বছর বয়সে রাজ্যস্তরে কিক বক্সিংয়ে গোল্ড মেডেল অর্জন করল নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণির বাসিন্দা প্রণয়ন সিংহ রায়। বয়স যখন 3 তখন থেকেই জিমন্যাস্টিককে ভর্তি করিয়ে দেয় তার মা বাবা। এরপরেই ধীরে ধীরে কৃষ্ণনগর জগদীশ বিশ্বাস স্মৃতি ব্যায়ামাগারে জিমন্যাস্টিকের প্রশিক্ষণ নিতে নিতে বর্তমানে কিক বক্সিংয়ে পারদর্শী হয়ে ওঠে প্রণয়ন। এরপর 1 বছর আগে তার বাবা বক্সিং প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি করান। এবার রাজ্যস্তরে বিভিন্ন জেলার প্রান্ত থেকে একাধিক প্রতিযোগীরা এসেছিল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় উত্তর চব্বিশ পরগনা জেলার ইছাপুরে। এরপরেই তাদের সঙ্গে প্রতিযোগিতায় সে গোল্ড মেডেল জয়লাভ করে। প্রথমে জেলাভিত্তিক একটি প্রতিযোগিতা হয়, সেখানে সে বেস্ট প্রাইজ লাভ করে। ওই প্রতিযোগিতায় তাদের বয়সের সীমা ছিল 8 বছর। 24 কেজিতে প্রণয়ন লড়াই করে কিকবক্সিংয়ে বিজয়ী হয়। এরপরেই 14 জুলাই রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক লাভ করে সে। তারই সাফল্যে খুবই খুশি তার শিক্ষক সহ গোটা পরিবার। এই খেলায় আগামী দিনে আরও পারদর্শী হয়ে ওঠার ইচ্ছে রয়েছে তার এবং এর পাশাপাশি জিমন্যাস্টিকের প্রশিক্ষণও নিয়মিত নেয় সে। জিমন্যাস্টিক ও জেলা স্তরে খেলে একাধিক পুরস্কার লাভ করে প্রণয়ন। আগামী দিনে উন্নয়নের ইচ্ছে বড় হয়ে একজন IPS অফিসার হওয়ার, এমনটাই জানালেন উন্নয়নের বাবা সুমিত সিংহ রায়। জগদীশ বিশ্বাস স্মৃতি ব্যবহার নদিয়া মার্শাল আর্ট একাডেমি। মানে কোথায় কিভাবে এই সোনা জিতলে? কাদের সঙ্গে হয়েছিল প্রতিযোগিতা? কতটা খুশি? এরপরে এই যে বড় সড়ো সাফল্য পেলে, এরপরে কি করার ইচ্ছা রয়েছে জীবনে? বড় হয়ে ইন্ডিয়া হয়ে খেলতে চাই, দেশের নাম উজ্জ্বল করতে চাই। এবং স্যার কতটা খুশি যে স্যারের কাছে শিখতে? অনেক খুশি। তারা কি বলছেন? স্যার কি বলছেন এই খুশিতে? আরো অনেক কিছু হবে, আরো এগোতে হবে, ভবিষ্যতে আরো ও উজ্জ্বল, মানে ভবিষ্যতে ওর হবে। খুবই সুন্দর খেলা করে, আমাদের খুবই ভালো লাগে। আমরা খুব গর্ববোধ করছি যে প্রণয়ন অঙ্কিতা গোল্ড মেডেল পেয়েছে, আরো সবাই মেডেল পেয়েছে, এই জন্য আমরা খুব গর্ববোধ করছি। আরো এগিয়ে যাক, তারা যেন ভালো করে খেলুক, আরো বিশ্ব স্তরে যাক, এই আমরা চাই। ঘূর্ণিতে ঘূর্ণি জগদীশ বিশ্বাস স্মৃতি ব্যায়ামাগার, ওদেরই ওখানে নদিয়া মার্শাল আর্ট একাডেমি, ওখানে সেখানে কিভাবে কোথায় জিতলো? প্রথমে জেলা ওয়াইজ একটা কম্পিটিশন হয়েছিল ইন্টার ডিস্ট্রিক্ট, তারপরে ইন্টার ডিস্ট্রিক্টে ওখানেও বেস্ট প্রাইজ পায় ওদের ক্যাটাগরিতে। ওদের ক্যাটাগরি হচ্ছে ওরা 8 বছর ও -24 কেজিতে ও ফাইট করেছে কিক বক্সিং। তারপরে ওইখান থেকে জিতে ও স্টেটে যায়, স্টেটে খেলা হয়েছিল, স্টেটে অন্যান্য অনেক জেলা থেকে পার্টিসিপেট এসেছিল। এটা ইচ্ছাপুরে হয়েছিল, ইচ্ছাপুরে ওখানে স্টেট কম্পিটিশনটা হয়েছিল 14 জুলাই 2024। সেখানে প্রায় তিনজনের সঙ্গে ফাইট করে সব কটাতে জিতে লাস্টে গোল্ড মেডেল। কতটা খুশি আপনারা? খুবই খুশি, খুবই ভালো লাগছে। এরপরে ওর কি করার ইচ্ছা রয়েছে জীবনে? ও ভালোবাসে এই খেলাটা, এইটা এসব পাশাপাশি ও জিমন্যাস্টিকও করে, জিমন্যাস্টিকটাও শেখে, জিমন্যাস্টিকও জেলা স্তরে ও খেলেছে লাস্ট 2 বছর, জিমন্যাস্টিকও জেলা স্তরে প্রাইজও আছে। আর এই তার সঙ্গে এই কিক বক্সিং সাভাতে এখন এইটা শিখছে, এইটা তো খেলেছে, খেলাধুলাতে দিকে নজরটা বেশি। আমরাও সবাই মিলে সাপোর্ট করি, যেহেতু এই খেলাধুলাটা ভালো খেলে, আমরাও চাই এটা নিয়েও এগিয়ে যাই। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? বলে তো IPS অফিসার হবো, এখন জানি না, ওদের এখনও 8 বছর বয়স, এখনও
যেভাবে বলছে দেখা যাক কি করা যায়। আপনার নাম? সুমিত সিং রায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।